টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে পিঙ্কি বারবার ষড়যন্ত্র করার চক্রান্ত করে যাচ্ছে একটা সময় রানী তার কলেজে পরীক্ষা আছে বলে বন্ধুদের কাছ থেকে নোটস নেওয়া নিয়ে যখন ব্যস্ত পিঙ্কি চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে যায় এমনকি রানীর মেয়েটাকে বিছানার মাঝে শোয়ানো ছিল তাকে কানিতে এনে শুইয়ে দেয় বাড়িতে যেহেতু গৃহপ্রবেশের অনুষ্ঠান এবং নানাভাবে বাড়িতে সবাই নিচে ব্যস্ত রয়েছে এদিকে রানী যখন ফোনে কথা বলছে ঠিক সেই মুহূর্তে পিঙ্কি ইচ্ছে করে রানীর ঘরে শুক্লাকে ডেকে নিয়ে যায় শুক্লা গিয়ে দেখতে পারে রানীর মেটা সবে পড়বে বিছানা থেকে চিৎকার দিয়ে উঠলে রানী ফোন রেখে নিজের মেয়েকে ধরতে যায় শুক্লা দেয় না শুক্লা নিজের নাতনিকে কোলে তুলে নেয় আর বলি এই তুমি মা হবে এতটা সহজ ভালো মা তুমি কখনো হতে পারবে না এক্ষুনি যদি বাচ্চাটা পড়ে যেত কি হতো আমি তো ধরে ফেলেছি এই বিপদ থেকে উদ্ধার করেছি মা ওকে তুমি আমার কাছে দাও ও কান্না করছে ওকে আমি থামিয়ে দেই না সবে বাচ্চাটা অসুস্থতা থেকে হাসপাতাল গিয়ে বাড়িতে ফিরে এলো আর এই সময় তোমাকে এগুলো করতে হবে তুমি লেখাপড়াই করো মন দিয়ে সেটা ছাড়া তো তোমার কাছে কোনো অপশন নেই মা আমি বলেছি তো আমি লেখাপড়াও করব আমি সন্তানও মানুষ করবো এমনকি আমি সংসারও করব স্বামীর ভালোবাসা নিয়ে তুমি কেন বুঝতে পারছো না তুমি আমার জীবনে অনেক কথা শোনাও আমাকে অনেক টানা দাও কিন্তু আমি সেগুলো সহ্য করে যাই তাই বলে যে সবসময় সহ্য করব তার কিন্তু কোনো মান নেই বলেছি আমার মেয়েকে আমার কাছে দাও না দিয়ে শুক্লা মেয়েকে কেড়ে নিয়ে চলে যায় রানীকে শিক্ষা দিতে রানী কান্না করে নিজের সন্তানকে কাছে না পেয়ে তখনই পরিবারের বাকিরা রানীকে সামলায় পিঙ্কি মাথায় হাত বুলিয়ে দেওয়ার নামে মনে মনে খুব হাসছে আর ভাবছে রানী তোমাকে এরকম করেই তো আমি শিক্ষা দেব কোনোভাবেই তুমি তোমার নিজের মেয়েকে যখন কাছে পাবে না এটাই তোমার সবথেকে বড় দুর্বলতা আনিসাও সেই মুহূর্তে ছিল এবং আনিশা বলে যে রানী তো কেয়ারলেস নয় হয়তো এদিক ওদিক হয়ে গেছে আনিশাদি তুমি এরকম করে কেন বলছো আমার মেয়ে আমি চাইবো ক্ষতি হোক আমার সন্তানের ভাবনা চিন্তা আমার থেকে বেশি কেউ করতে পারবে আনিশার কথা বলার কোনো মুখ নেই ঘর থেকে সবাই যখন বেরিয়ে যায় রানী কান্না করে আর ভাবতে লাগে যে এটা কী হলো তার মেয়ে তো হামাগুড়িও দিতে শেখেনি সবে জন্মেছে তাহলে এই বেবিটা কি করে এরকম করে পড়ে যেতে লাগলো সে তো হাত পাও বেশি নড়ায়নি আর এইগুলো নিয়ে রানীর খুব ভাবনা চিন্তা যে কে এমন শত্রু রয়েছে যে আঠার মতো লেগে আছে রানীর পেছনে রানী নিজের বরের ভালোবাসা পাক সুখে শান্তিতে সংসার করুক শ্বশুর বাড়িতে ভালো থাকুক এটা শ্বশুরবাড়ির কোন লোক রয়েছে শত্রু গোপন যে চায় না তাকে রানী খুঁজে বের করতে চায় তাকে সাহস্তা করতে যায় রানীর এই কঠিন পরিস্থিতিতে বারবার পিঙ্কি তাকে ফেলে দিচ্ছে কিন্তু পিঙ্কিকে কাছে গিয়েও রানী ধরতে পারছে না একদিন না একদিন ধরা তাকে খেতেই হবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীর কোল থেকে মেয়েকে কেড়ে নিয়ে গেল শুক্লা শিক্ষা দিতে শুক্লা যা বেশি বাড়াবাড়ি করছে রানী কিন্তু তার শাশুড়ির এই বাড়াবাড়িগুলো মোটেও সহ্য করে না প্রতিবাদ করে বলে বলে যে রানী ব্যবহার জানে না আচরণ জানে না বড়দের মুখে মুখে তর্ক করে কিন্তু রানীও তো মা সে নিজের সন্তানকে তো কাছে পেতে চাইবেই তার বাচ্চাটা অসুস্থতা থেকে সেরে উঠেছে মায়ের কাছে সবসময় ডাক্তার রাখতে বলেছে সেখানে যদি তার শাশুড়ি এসে এরকম বারবার রানীকে অপরাধী প্রমাণ করে মেয়েকে নিয়ে যায় সেটা কি সে মানবে কি ঘটবে এরপরে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন